স্বর্ণালঙ্কার পরিধান অবস্থায় হজ করা কি জায়েজ হ্যাঁ স্বর্ণালঙ্কার পর অবস্থায় হজ করা জায়েজ এ ব্যাপারে আমরা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া পাচ্ছি তারা বলছেন ইয়েজুজুল ইমারতে আন্তঃ হেরামা ওয়াবিয়া আসওরাতন আউ হওয়াতম ও নাহ আলিক নারীর জন্য হজের এহরামের নিয়ত করা জায়েজ যে অবস্থায় তার হাতে স্বর্ণ স্বর্ণের চুড়ি থাকে অথবা আংটি থাকে অথবা এর কম কিছু থাকে ওয়ুসরার উল্হা সেত্র আলার আনির রিজালে গেরুল মাহারেম আর তার জন্য সম্মত হলো এই অলঙ্কারগুলো যারা মাহারাম নয় এমন পুরুষদের থেকে আড়ালে রাখা তাদেরকে না দেখানো খাসিয়াতল ফেতনাতে বিহা যাতে কোনো ফেতনা না হয় অবিল্লাহি তৌফিক আর শেখ আবদুল্লাজিজ বিন বাজ আব্দুল আফিফি এবং আবদুল্লাবিন বিন কাউদ তারা এই ফাতোয়াটা প্রণয়ন করেছিলেন শেখ সলিনিসমিন মেজমন ফাতেওয়িনিসমিনের মধ্যে উল্লেখ করেন লাবাসা আনতল বাসলমার আতু হাল আল হরমিন্দি মাশা আছ ইদা লমিয়খরুজ ইলা হাদ এসরাফ তিনি বলছেন কোনো অসুবিধা নেই নারী এহরাম অবস্থায় যদি স্বর্ণের অলংকার পরিধান করে যা সে চায় যদি সে ইসরাফ অর্থাৎ অপব্যয়ের সীমা অতিক্রম না করে তাহলে কোনো সমস্যা নেই হাততাল খাওয়াতে মূল আসাগের ফেলিয়ে দেয় এমনকি সে আংটিও পড়তে পারে আবার চড়িও পড়তে পারে তার দুই হাতে এরপরে বলছেন ওল্যাকিন ফিহাদ হিল হাল তস্তুরুহু আনির রিজালিল আজানে তবে এই অবস্থায় তিনি আজিনবি অপরিচিত পুরুষ থেকে এগুলোকে আড়াল করে রাখবেন কোনো ফেত নাই পড়ার ভয় তাহলে আমরা এই দুটো ফতোহা থেকে বুঝতে পারলাম এটা জায়েজ আছে